কালকে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা তোমাদের প্রথম অধ্যায় থেকে দু নম্বর আর এক নম্বরের প্রশ্ন আসছে এবং বাদ বাকি দ্বিতীয় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের সম্পূর্ণ চার নম্বর এবং আট নম্বরের প্রশ্ন আসছে এবং এমসি কিউ দু নম্বরের কোশ্চেন সমস্ত কিছুই আসছে তোমরা অনেকেই বুঝে উঠতে পারছ না বট কোশ্চেন কিভাবে লিখবো ও কীভাবে লিখলে ভালো নম্বর পাবো চার নম্বরের কোশ্চেন কীভাবে লিখব কোথার থেকে পড়ব সমস্তটা বিস্তারিত এক্সপ্লেন করব যাতে তোমরা কালকের মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ভালো নম্বর ক্যারি করতে পারো ও তো ভিডিওতে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে কাজে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো মাধ্যমিক দু হাজার বাইশে ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারে সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক দু হাজার বাইশের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরবর্তী পরীক্ষা ইতিহাস পরীক্ষা এক্ষেত্রে তোমরা সকলেই যেন তোমাদের পরীক্ষায় সমস্ত প্রশ্ন আসছে তোমাদের শর্ট কোশ্চেন পড়তে হচ্ছে এমসিকিউ কিউ পড়তে হচ্ছে সুন্দরস্থান এসি কিউ এমন কি তোমাদের আসছে দু নম্বরের কোয়েশ্চেন এমন কি আসছে চার নম্বরের কোশ্চেন এমন কি আসছে আট নম্বরের কোশ্চেন তোমাদের সবার প্রথমে কালকের যে প্রশ্নপত্র আসছে সেই প্রশ্নপত্রের গঠন সম্পর্কে জেনে নিই তারপরে কিভাবে তোমরা পড়বে এবং উত্তরপত্র তোমাদের সম্পূর্ণ দিয়ে দেব কাজ এই ভিডিওটা কমপ্লিটলি দেখো ভালো নম্বর তোমাদের ইতিহাস পরীক্ষার সম্পূর্ণ নম্বর হচ্ছে নব্বই তোমাদের ক বিভাগ থেকে উম বিভাগ পর্যন্ত কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রশ্ন করতে হবে প্রথম ক বিভাগে এ কুড়িটা এমসিকিউ থাকবে প্রত্যেকের মান এক কুড়ি নম্বর কিন্তু প্রথম বিভাগ থেকে থাকছে তারপরে হলো খ বিভাগ খ বিভাগে কিন্তু আবার উপবিভাগ রয়েছে এই পাঁচটা উপবিভাগে কি কি থাকছে তোমাদের এই পাঁচটা উপবিভাগে কি কি থাকছে এক কথায় উত্তর এক নম্বরের তারপরে সত্য মিথ্যে এ স্তম্ভ মেলানো তারপরে থাকছে তোমাদের অর্থাৎ ম্যাপ তারপরে কিন্তু তোমাদের থাকছে বিবৃতি তারপরে গ বিভাগে কিন্তু দু নম্বরে তোমাদের প্রশ্ন থাকছে এগারোটা বাইশ নম্বর গ বিভাগ থেকে থাকছে তারপরে ঘ বিভাগ ঘ বিভাগেও কিন্তু ঘ বিভাগের মতন উপবিভাগ রয়েছে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের চার উপবিভাগ রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান চার নম্বর এরপরে বিভাগ উমতে আট নম্বরের কিন্তু একটা প্রশ্ন তোমাদের করতে হচ্ছে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে এই রকম কিন্তু তোমাদের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র থাকবে এবং এই প্রশ্নপত্র সম্পূর্ণভাবে কমপ্লিট করে নব্বই নম্বর তোমরা ক্যারি করতে পারবে এরপরে আট নম্বরের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট একটু বলে রাখি মাত্র চারটে কোশ্চেন প্রথম যে বোর্ড কোশ্চেনটি শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এরপরে বিদ্রোহ কেন ঘটেছিল এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এই বিদ্রোহের প্রতি শিক্ষক সমাজের মনোভাব কেমন ছিল খুব ইম্পর্টেন্ট কিন্তু এবছরের জন্য নীল বিদ্রোহ এর পরবর্তী কোশ্চেনটি মহাবিদ্রোহের কারণ বৈশিষ্ট্য প্রকৃতি গুরুত্ব আলোচনা করো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই যে চারটি বড কোশ্চেন বললাম আট নম্বরের এর মধ্যে থেকেই কিন্তু এবছর একটি কোশ্চেন আসতে চলেছে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজে এই কোশ্চেন খুব গুরুত্ব সহকারে করো আর এই কোশ্চেনগুলোর মধ্যে কোন কোশ্চেনগুলো আট নম্বরের তুমি অলরেডি আগে থেকে প্রস্তুত করে রেখেছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে প্রত্যেকটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে তো এরপরে তোমাদের সকলকে জানিয়ে রাখি তোমাদের জন্য যে সারপ্রাইজটা রয়েছে সেটা হলো তোমাদের জন্য প্রশ্ন সহ উত্তর সমস্ত এমসিকিউ কিউ এসিকিউ চার নম্বরের কোশ্চেন দু নম্বরের কোশ্চেন আট নম্বরের কোশ্চেন সমস্ত কোশ্চেনের প্রশ্ন সহ উত্তর এর পিডিএফ তোমাদের ডেসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে সরাসরি তোমরা পিডিএফটা ডাউনলোড করো এবং সমস্ত প্রশ্ন পড়ে নাও যাতে তোমাদের কোনো রকম পরীক্ষার সময় প্রস্তুতিতে অসুবিধা না হয় তোমরা অবশ্যই ওটাকে অনুসরণ করো আর সবশেষে তোমাদের প্রত্যেকে বলবো সম্ভব হলে ভিডিওটা বন্ধুদের সাথেও শেয়ার করো কারণ শিক্ষা দানে শিক্ষা কমে না বরং বারে পড়া শুরু করতে হবে দ্বিতীয় অধ্যায়ে চার নম্বরের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কীরূপ সমাজ নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় এদেশের বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কি ভূমিকা ছিল টিকা লেখো উডের নির্দেশনামা পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো নারী কল্যাণে বামা বথিনী পত্রিকার অবদান লেখো এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো অত্যাধিক ইম্পর্টেন্ট টিকা লেখো কোল বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কৃষক বিদ্রোহ বাংলায় তিতুমিরের আন্দোলনের গুরুত্ব কি ছিল কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার প্রণয়ন করেন নীল বিদ্রোহের প্রতি শিক্ষক সমাজের মনোভাব রূপ ছিল অরবিন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি টিকা লেখো হিন্দু মেলা ইলবার্ড বিল ভারত সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল বঙ্গ ভাষা প্রকাশিকা সভা ও জমিদার সভা তাদের উদ্দেশ্য পূরণে কতদূর সফল হয়েছিল ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো এরপরে পঞ্চম অধ্যায় থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ বাংলার কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল খুবই মারাত্মক ইম্পর্টেন্ট আমাকে স্যার বলে দিয়েছে এটা এবং এর পরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো বিজ্ঞান চর্চা বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের কিরূপ ভূমিকা ছিল বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কিরূপ অবদান ছিল শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রাণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো